ঋষিকেশ সাহার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামসুন্দর কং জুয়েলার্সের তরফ থেকে সোমবার করা হলো মেধা উৎসব। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে কৃতীদের সম্মান জানানো হলো শ্যামসুন্দর কং জুয়েলার্সের তরফে। অভিবাদন পেয়ে আবেগে আপ্লুত প্রত্যেক কৃতী। প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামসুন্দর কং জুয়েলার্সের তরফে পালন করা হলো ঋষিকেশ সাহা স্মৃতি মেধা উৎসব। সোমবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো প্রয়াত ঋষিকেশ সাহার 80তম জন্মবার্ষিকী। এই মেধা উৎসবে শ্যামসুন্দর কং জুয়েলার্সের তরফে রাজ্যের সত্যিকার অর্থে যারা কৃতী সন্তান তাদেরকে সম্মান জানানো হলো। বিশেষ করে যারা জীবনযুদ্ধে লড়াই করে নিজেদের পড়াশুনো চালিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ালো শ্যামসুন্দর কং জুয়েলার্স ও তার পরিবার। একে একে এইসব কৃতীদের হাতে অতিথিরা স্মারকপত্র তুলে দিলেন। অনুষ্ঠানকে ঘিরে শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা বলেন, সত্যিকার অর্থে যারা জীবনযুদ্ধে লড়াই করে ভবিষ্যতের লক্ষ্যে এগোচ্ছে তাদেরকেই অভিবাদন তথা সম্মান জানানো হলো। এরকম পাঁচজন কৃতীকে সম্মান দেওয়া হলো এই দিন। প্রত্যেকবার এই অনুষ্ঠানটি আমরা করে থাকি মেধা উৎসব, ঋষিকেশ সাহা স্মৃতি মেধা উৎসব। মেধা উৎসব এরকম একটি উৎসব যে উৎসবে রাজ্যের সত্যিকারের কৃতি সন্তানদের মঞ্চে সম্মাননা জানানোর আমরা চেষ্টা করি। শুধু যারা ভালো নম্বর পেলেন পরীক্ষাতে তারা নন, যাদের সঙ্গে জীবনযুদ্ধ রয়ে গেছে, জীবনযুদ্ধ করে যারা ভালো নম্বর পেয়েছেন তাদের পাশে থাকার চেষ্টা করে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং ঋষিকেশ সাহার পরিবার। আজকে এইরকমই পাঁচজন লড়াকু মেধাবী ছাত্রকে আমরা সম্মাননা জানিয়েছি। তার মধ্যে দুজন ছিলেন যারা বিলোনিয়া থেকে এসেছেন, তারা আর্টস থেকে বোর্ড স্ট্যান্ড করেছে এবং তারা আগরতলাতে এসে মাস্টার ডিগ্রি পড়ার সাহস তারা যোগাতে পারছে না। সংস্থা কথা দিয়েছে তারা যদি চায় আগরতলা থেকে পড়াশোনা করতে মাস্টার ডিগ্রি এবং তৎপরবর্তী সময়ে পিএইচডি, তাহলে সংস্থা সেই দায়িত্ব নেবে। এদিকে সকালে লাল বাহাদুর যোগ ব্যায়ামে শ্যামসুন্দর কং জুয়েলার্সের তরফে করা হলো এক মেগা স্বাস্থ্য শিবির। এতে 100 জন দুস্থ লোকের হাতে 100টি কম্বল দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।